সালামু আলিক কে অবস্থা সবার কেমন আস সবাই তোমাদের অনেক ভালো আছি ভালো আছো হাড়াহাড়ি করতে মাঠ এখানে আর কি পার্কের মতন জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতন অনেক সুন্দর আর এখন বাসপাসে তিনটার কাছাকাছি নাইট করে আইছি সারা রাত মানে সারাদিন ঘুমাইছি এখন ওইটাই আইলাম আর কি একটু হারাহাড়ি করবার লেগা খুব ভালো লাগছে আছে আর শীতের টাইমে তো শীতটা আয় পড়তেছে রোদের জন্য একটু মানে বেরোইছে মানে ভালো লাগতেছে গরম গরম লাগতেছে আর কি অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে কি মনে লাগতেছে আমাদের ভিডিওটা কমেন্টে জানান আর দেখি আশেপাশে কোনো কিছু দেখাইতে পারি কি না সাথে থাকুন দেখতে পারবেন যদি কিছু দেখাই আর এখন তেমন কিছু দেখার মতো নাই কারণ কিছুদিন আগে ঘাস ফুল ছিল এগুলো ছিল যে ঘাস ফুলের আর কি জায়গা ক্ষেত্রে ছিল এগুলো হইতো হয়তো পুরো জুস আসলে বুঝতে পারবেন পুরো জুস মানে যা লাগে না পুরো ফেরার জন্য পুরাই একদম নিরিবি ছোটিং মটিং করার লাগা ভিডিও বানার লাগা একদম পারফেক্ট একদম পারফেক্ট সেই লাগতেছে এমনিতে এখন কেউ নাই জায়গায় পুরা আমি একাই আর তাছাড়া বিকাল টাইমে যে পরিমাণ লোক আসে বলার বাইরে মানে পরিমাণ লোক আসে মানে মনে হয় মেলা বইছে এরকম লোক আসে ঠিক আছে আর হ্যাঁ দিন কেউ নেই পুরো একা সঙ্গে আমার আছে আমার বাইকটা আর কেউ নেই একা একা ঘুরতাছি মনটা ভালো নাই দিয়ে একটা একা থাকতাছি একা অনেক ভালোবাসি হালকা প্যারা ট্যারা ভালো লাগে না পর থেকে কথা আপেকটাপেক না দেহাই এনজয় করি ভাল লাগতেছে খুব মানে অনেক ভালো লাগতেছে বলার বাইরে সাইকেলটা কেডের কেডের শব্দ হয় সার্ভিসিং করায় নে তার মধ্যে আবার বেরেক টিরেক দুই আড়াই বছরের মতন হয়ে গেছে গা একদম রোজ হয়ে গেছে গান আর রাস্তায় রয়েছে এটা শিলিং এর রাস্তা তো লেগা শব্দ প্রচণ্ড এসাইতেছে আস্তে আস্তে মানুষজন আইতাছে চারটা বাজে গেতেছে তো আস্তে আস্তে মানুষজন আইতাছে আইটু বড় বড় মেলা মানে মেলা বলতে কি অনেকগুলো মানুষ হবে এটা তো পার্কের মতন তো অনেকগুলো মানুষ হয় এটা আমাদের এলাকায় আর কি আর আমার এই যে চান ময়না সোনা পাখি হাটটা দেখা গেতেছে আর ভিউটা ভিউটা যা লাগতেছে না পুরো অসম অস্তিত্ব লেভেলের একটা ভিউ যা বল আর পাখি আর বলছিল যে সাইকেলের ইয়া আমার হাফসের আওয়াজ নাই কমবো আমার হাফ হাফসের আওয়াজ এখন দ্বিগুণ বাইরে গেছে ডাবল আমার হাফ হাফসের আওয়াজ শুনলে মানুষের মনে হয় কি কিনছে রে কি কি আছে আর আমি করি মানুষ তো পুরো বল সাইকেল কি এতে শব্দ করে কোনতে কি এত শব্দ করে আমি ডাইরে যে ভাই নষ্ট হয়েছে সমস্যা লেগে শব্দ করে মানে হারা দেখলে কি সমস্যা হেছে মানে শব্দ লাগে খালে জিগায় আর আমি আমার সাইকেল মানে বিল করতে সব পুরোলে খরচ গেছে বাষট্টি হাজার টাকা এটা বিশ্বাসই তাই না যে সাইকেল বাঁষট্টি হাজার টাকা আসলে তারা জানে না স্ট্যান্ড সাইকেলের বিল কিরকম হইতে পারে তারপর কোনো আইডিয়া নেই কি কোনো তারা জানা নাই আর কি এর লেগে তারা জিগায় মানে আমার বাঁষট্টি হাজার টাকা খরচ হয়েছে আর কি পোরা সাইকেলের পিছনে আর কি তারা হই না খেলে মজা লাগে আমার লাগে তারা আসলে জানে না আমার সাইকেলের যা অবস্থা বলছেন পোরা বেহাল অবস্থা

বেহাল অবস্থা আর এগুলা উই টাগাতে সাকা ঠিক আছে এই যে রঙটা গোল্ডেন কালার ইটা উই টাগাতে শেখা এটা কারণ আন্দা চলানোর সময় আন্দা বালু পড়ে তো বালু উঠে এই ভালো লাগা ওটা নিচে করে না ডাউন করে লাগে উই ডাকাতে আর মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে আছে এখন মানে এই ছয় সাত মাস আগে সার্ভিসিং দিয়েছিলাম চলতে আলহামদুলিল্লাহ এখনো সার্ভিসিং দিতে হবে নাকি সময় যদি পাই আর একটা সার্ভিসিং দিব সময় লাগে আছে আর যে বিষয়ে করি কোন সময় পাই না সময় টুমায় কোনো ইয়ে সময় মানে পাওয়া যায় না পাইলে চাই মোট চাই নামে একটা সার্ভিসিং দিব ইমান স্টোর থেকে ওই আশা নিয়ে বই আসি তো ওটা কি মনে করছে যাই না আর যা মতো যাই হলে কইতেছি এতটুকু দেখা চাই মোবা তো এখন বাসায় যাই বোকা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম ভিডিও টিডিও করলাম ভাল লাগছে জিনিসটা আর কি বাইরে সে বাইরে এসে বলে কি কালকে আমরা গেছিলাম এই ইয়েতে এগারো নম্বর গেছিলাম মানে এই থার্টিন লইছি আর ওই যে ক্যামেরার ওই যে ইয়ে লইছি প্রোডাক্টর আর কি লেস প্রোডাক্টর কি কয় আর কি ওই লইসি এটা গেছিলাম এই এগারো নম্বরে আর এমনিতে দেওয়ারে জায়গাটা ভিডিও মিডিয়া করছি যারা দেখছেন তারা দেখছেন তো তারা দেখেন টাকা লাগবে না তো যাই মো কে বাসাই যাই একটা আবার আসলে জিতেবো আর বাজারে জিতে ভালো কথা বাজারে জিতবো তো ভিডিও এতটা কি ভালো থাকেন টাটা আসসালামু আলাইকুম জায়গা বাই বাই সিও